بسم الله الرحمن الرحيم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ رمضان مبارک آج کے ایک ٹی وی لائف پروگرام میں اپنا سبھی کے رمضان رمادان کری میں سواگت جانا چاہیے ہمیں ابوالحسن خانٹی جیت رمادانے ہو যেন রমদান সংক্রান্ত আলোচনা হবে আপনারাও আপনাদের কোনো প্রশ্ন থাকলে পরে নিয়ে আসবেন তো ভূমিকায় কয়েকটি কথা আমি বলতে চাইবো ইনশাল্লাহ তারপরে আপনাদের প্রশ্ন নিতে শুরু করব তো আবারও সবাইকে ওয়েলকাম করে বিশেষ করে একরা টিভির কর্তৃপক্ষ এবং তার স্টাফ এবং আপনারা যারা রয়েছেন সবাইকে মুবারকবাদ জানিয়ে আমরা শুরু করছি আজকের প্রোগ্রাম এনলাইট ইন জার্নি আফরমাদান তো চলেন আমরা একটু ভাগ করে যদি আলোচনা করি আশা করি ভালো হবে আজকে আমরা কথা বলছি তিনটি বিষয় ছোটো ছোটো বিষয় না বিষয়গুলো অনেক বড় বড় কিন্তু চোট্ট আকারে আপনাদের সামনে নিয়ে আসব যেহেতু আপনাদের প্রশ্নের প্রায়োরিটি আমাদের রয়েছে অনেকেই রমাদান সংক্রান্ত সোম সংক্রান্ত ফাস্টিং এবং পেইং জাকাত তারপরে রিডিং ও স্টাডিং কোরআন এইসব বিষয়ে প্রশ্ন নিয়ে আসবেন জানি তাহলে প্রথম বিষয় হচ্ছে আজকের সোম তারপর কোরআন তারপর জাকাত এবং এই বিষয়গুলোই রমাদানের মধ্যে ইনশাল্লাহ কন্টিনিউ করব আমরা তো প্রথম যে বিষয় আমি নিয়েছি এটা হচ্ছে সৌম ফাস্টিং আল্লাহ সাহানো প্রেসক্রাইব করেছেন আমাদের জন্যে ফাস্টিং যে আয়াত দিয়ে কোরআনে হাকিমের সেটা হচ্ছে সোরা বাকরার একশত তিরাশি নম্বর আয়াত বলছেন

তাকওয়া অর্জন করতে পারো আর এই সৌমের কাজটি রোজা রাখার আমলটি তোমাদেরকে শুধু দেওয়া হয়েছে এমন না অতীতে যারা তোমাদের মতো করে ইমানদার ছিল তাদের উপরও সমানভাবে ফরজ ছিল অতএব এটা নিয়ে তোমরা চিন্তার কোনো কারণ নাই কেমনে রোজা ধরবা কেমনে এত লম্বা দিন অথবা এত শর্ট দিন এভাবে করে কোনো আপত্তি বা কোনো কনসার্ন থাকবে না কারণ এটা অতীতের লোকেরাও লম্বা দিনে রোজা রাখছে আবার ছোটো দিনেও তারা রোজা রেখে ছিল অতএব তোমরা তাদেরই সন্তান অতএব এখানে লম্বা অথবা শর্ট হয়ে গেছে অথবা পারা যাচ্ছে না উপাস থাকার কাজটা এটা করা যাবে না এই যেতে কোনো আপত্তি আনা যাবে না দ্বিতীয়ত হচ্ছে এ আতের আরেকটি অর্থ হলো যে অতীতের সকল মানুষ ইমানদারদের উপরও রোজা ফরস ছিল আর যারা ইমানদার ছিল না তারাও কিন্তু রোজা রাখত কেমন জন্য আমরা দেখি অতীতের কাফের মুশ্রেকরাও কিন্তু রোজা রেখেছে সাল্লাম যখন গিয়ে গিয়েছেন মদিনায় তিনি এক্সপেরিয়েন্স করলেন যে মদিনার ইহুদিরা রোজা রাখে জিজ্ঞেস করলেন তোমরা এখনও রোজা রাখো তখনও কিন্তু রোজা নাজিল হয় আল্লাহ আল্লাহ তালার কাছ থেকে রোজা ফরজ হয়নি তো তারা জবাব দিল যে আমাদের নবী মুসা আল্লাহ ইদিন নাজাদ দিয়েছিলেন এই জন্য আমরা আশুরার অর্থাৎ মহরমের দশ তারিখ রোজা রাখি তাই রোজা আগেও ছিল ও মুসলিমদের উপরও ছিল মুসলিমদের উপরও ছিল আমরা দেখেছি ছোটোবেলায় আমাদের এলাকায় যখন স্কুলে বা মাদ্রাসায় আসা যাওয়া করতাম একটা গ্রাম দিয়ে যেতে হতো সেই গ্রামটা ছিল হিন্দুদের গ্রাম তো তারা একাদশী রোজা রাখতো আমার দুই ক্লাসমেট ছিল স্কুলের প্রাইমারি স্কুলের একজন অনন্ত দাস আর আরেকজন ছিল রামকুমার এখনও মনে আছে তাদের নাম তো তারা রোজা রাখত একাদশী রোজা বলতো আবার তারা ওই যে রাত যখন ওমানেশা হয়ে যায় না ওমানিশার সময় হয়ে মানে খুব বেশি অন্ধকার যখন হয় ছাদ তাকে না কেমন একদম ছাদের মাসের শেষের দিকে এসে অমানিশা হয় না রাতে এই অমানিশার রাত যখন হয় তখন তারা তার রোজা রাখত তো যাক তো সেই হিসাবে আমরা দেখেছি যে রোজা সকল শরীয়তে ছিল কেমন অমরসলিমদের মধ্যে এই রোজার প্রচোদনটা ছিল তাই এবার চলি রোজা কাহাকে বলে রোজা অর্থ হচ্ছে তিনটি কাজের সমন্বয় হলে পরে রোজা হয়ে যায় এক নম্বর কাজ হচ্ছে যে পান এবং আহার থেকে বিরত থাকা এটাকে এক কথা বলা হয় পানাহার পানাহার থেকে বিরত থাকা মানে খাওয়া দাওয়া করা যাবে না দিনের বেলায় সূর্য অস্ত যাওয়া পর্যন্ত শুরু হবে শহর যখন শেষ হয় অর্থাৎ ফজর উদয় হয় ফজরের উদয় থেকে সূর্য উদয় না ফু ফজরের উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সারাটি দিন উপবাস থাকা পানাহার থেকে বিরত থাকা দ্বিতীয় হচ্ছে যৌন সম্ভব থেকে বিরত থাকা হালাল স্বামী হালাল স্ত্রী বাসায় আছেন কিন্তু দিনের বেলা এই যে টাইম বললাম এই টাইমের মধ্যে স্বামী স্ত্রী হালাল থাকলেও আল্লাহতালা এই সময় জন্য হারাম করেছেন খাদার স্বামী স্ত্রীকে কিন্তু সময় সময় আল্লাহ বেগিয়ার মারছেন না হারাম করে দিয়েছেন এক নম্বর হারাম হচ্ছেন যে মাসিক যখন হয়ে যায় একজন মহিলার তখন তার মাসের এই টাইমটা তার বড় কষ্টের সময় এই জন্য আল্লাহ হারাম করেছেন ওয়েস আলু নাকানিল কুলহু আজাম বলেছেন লোকেরা এটা প্রশ্ন করে অনবী আপনার কাছে যে হায়দ সময় অর্থাৎ মহিলাদের এই যে মান্থলি সাইকেল হয় পিরিয়ড হয় এই সময়ের জন্যে তারা কি করবে এই সময়ের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক করতে পারবে নাকি পারবে না লোকেরা এসে আপনাকে প্রশ্ন করে আপনি ওদেরকে বলে দিন আপনি একটু জানাই দেন যে এটা বড় কষ্টের সময় নোংরা সময় কেমন নিসা অতএব এই সময়ে মহিলাদের থেকে তোমরা দূরে থাকো ওদের থেকে তোমরা দূরে অবস্থান করো এই আয়াতের কারণেই এই সময়টা আসলে হারাম স্বামী স্ত্রী আসলে কিন্তু হালাল ছিল কিন্তু এই সময়টা আল্লাহ ঠিক করে দিয়েছেন যে এই সময় সম্পর্ক করা যাবে না এবং এই আয়াতের আলোকেই এই সময়টা হারাম এক দু নম্বর হচ্ছে যখন হওয়া বা অমরা করার জন্যে স্বামী স্ত্রী রওনা করবেন স্বামী স্ত্রী তো আছেন একসাথেই হারালো আছেন কিন্তু এর নিয়ত করার পর থেকে এহরাম থেকে বের হওয়া পর্যন্ত এই সময়টা আবার স্বামী স্ত্রী হারাম হয়ে গেলেন ঠিকছেন আবার দেখেন রমজানে দিনের বেলায় হারাম ডে টাইম অফ রমদান স্বামী স্ত্রী হালাল থাকলেও কিন্তু ডে টাইমে হারাম সম্পর্ক করা এইভাবে করে আল্লাহ রবুল আলমিন হালাল কোনো আইটেমকে তিনি সাময়িকভাবে হারাম করে দিয়ে থাকেন তারই একটা হচ্ছে এই যে দিনের বেলায় রোজা এই জন্য এই সম্পর্ক করা যাবে না দুই তিন নম্বর হচ্ছে যে রোজা রাখা অবস্থায় আপনার পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করে চলবেন সংযত করে থাকবেন পঞ্চ ইন্দ্রিয় বলতে এটা হচ্ছে শারীরিক যে আমাদের অনুভূতির যে যেসব জায়গা রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে চোখ যেটা দিয়ে আমরা সব দেখে দেখে অনুভব করি আর দু নম্বরটা হচ্ছে মক বা জবান দিয়ে যেটা আমরা কথাবার্তা বলে আমাদের মতের আদান প্রদান করি তিন নম্বর হচ্ছে নাক নাক দিয়ে আমরা সুখি চার নম্বর হচ্ছে খান কান দিয়ে আমরা শুনি আর পাঁচ নম্বর হচ্ছে হাত পা হাত পা দিয়ে আমরা হাত পা চালিয়ে আমরা হেঁটে হেঁটে গিয়ে টাচ করে মোটামুটি বুঝতে পারি ঠিক না এইভাবে যে শক্তি বা অনুভূতির যে পঞ্চন্দ্রিয় রয়েছে এগুলোকে কন্ট্রোল করে আমাদেরকে চলতে হবে তাই এই তিনটি কাজের সমন্বয়ের নাম রোজা আমি আবারও বলছি এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে যে হাদাল খাবার দাবার থাকলেও রোজা মাসে ফজর উদয় হওয়ার পর থেকে শুরু করে ডে শেষ হওয়া পর্যন্ত রাত শুরু হওয়া আর আগ পর্যন্ত রোজা রাখতে হবে সারাদিন পানাহার বন্ধ দুই নম্বর স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধ তিন নম্বর হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়র ইন্দ্রিয়ের যে অনুভূতি শক্তি আছে এটাকে খুব প্রপার ওয়েতে ব্যবহার করতে হবে এটা বন্ধ না ঠিক আছে এটা এটা বরং প্রপার ওয়েতে ব্যবহার করা করতে হবে এটা হচ্ছে নিয়ম এই এর নামে হচ্ছে রোজা এবার চলেন রোজা রাখার যে সম্মান বা ফজিলত রয়েছে তার যে সিগনিফিকেন্স রয়েছে এটা হচ্ছে যে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহর জন্য আল্লাহর হুকুম পালন করার জন্যে আল্লাহ বলেছেন আমি হুকুম করলাম ফমান শাহিদা মিন মিন কুমার শাহরা ফলিয়মূহ যে ব্যক্তি এই মাসটাকে পাবে সেজন্য রোজা রাখে ফমান শাহিদা মিন কুমার শাহরা তোমাদের মাস থেকে যে যে ব্যক্তি এই মাসকে অবজার্ভ করবে এই মাসকে সাথে মোলাকাত করবে জন্য ফাল সম্ভ রোজা রাখে এই আয়াত থেকে রোজা ফরজ হয়েছে তা রোজা ফরজ হয়ে গেল এখন আসেন যে এই রোজা যদি কেহ রাখে বা তাকে রাখতেই হবে অবশ্যই রোজা রাখার এই আমলটা করলে পরে আল্লাহ নিজে বলেছেন আমার জন্য যে ব্যক্তি রোজা রাখবে আমি নিজে তাকে বদলা দেব রোজা এমন একটি আমল আল্লাহ বলেন না যে নামাজ আমার জন্য জাকাত আমার জন্য হজ আমার জন্য আর আমি আমি তার বদলা দেব। এভাবে না বলে কেবলমাত্র রোজার ব্যাপারে আল্লাহ একটু স্পেশাল কেয়ার নিয়েছেন এবং স্পেশাল কেয়ার নিয়ে বলছেন যে আসমলি ও আনা আজিজি বিহি আরেক রাতে আসছে ও আনা উজ তাইলে তাইলে অসমি সম আমার জন্য রোজা বান্দা রোজা রাখি আমার জন্য ও আনা আজিজি বিহি আর আমি তার এটার আজর দেব তার এটার যে বিনিময় আমি স্বয়ং দেবো আর যদি এটাকে মনে হয় অন্যভাবে আমরা পড়ি যে ও আনা উজ যাবিহি তাইলে আমি স্বয়ং এটার বদলা হয়ে যাব সোহানলা তাইলে রোজা এমন একটি আমল তিনি দিয়েছেন যে আমলটি করলে পরে আল্লাহ স্বয়ং আমাদেরকে তার হাতে বিনিময় দিবেন আল্লাহ তো আল্লাহ তালার কাছ থেকে এই বিনিময়টা পাওয়ার জন্য আল্লাহর হুকুম পালন করে রোজা রাখতে হবে কিন্তু আমাদের সমাজে হয়ে গেছে একটা সমস্যা যে রমজান আসছে সবাই রোজা রাখে আমিও রোজা সবাই ইফতার খায় আমিও খাই সবাই রোজা ভাঙ্গে সবাই শহর করে আমিও করি সবাই রাত্রে উঠে আমিও উঠি যে ফজর পড়ে না কোনোদিন জিন্দগিতে সেও কমপক্ষে ফজরের জন্য না উঠলেও সাহের জন্য উঠে উঠে ফজরও পড়ে তাইলে এই ফজর পড়া ফজরের নামাজটা একটা ফরজ ফরজেবাদত কিন্তু এক উচিলায় দুইটা কাজ হয়ে যায় একসাথে কেমন এক নম্বর কাজ হচ্ছে চহর খাওয়া হয় যে সারাদিন রোজা রাখতে হবে উপাস থাকতে হবে আর উঠলো যেহেতু তাইলে তাকে তার তার সে পড়ে ফেলল তাইলে পরে শহর খাওয়ার ওসিলায় তার উপরে যে ফরস ছিল সেই ফরজের নিয়ত হয়ে গেল আর ওইদিকে তার যে আরেকটা ফরস ছিল তার উপর যে রোজা রাখা আস্তা দিন সে রোজা রাখলো এবং নামাজটা পড়তে পারলো এই সুবিধা এখানে কিন্তু রয়েছে তো চলেন রোজা রাখার এই যে সম্মান আল্লাহ দিয়েছেন যে আমরা রোজা রাখবো আল্লাহর হুকুম পালন করব। আর তিনি আমাদেরকে তার নিজের হাতে বদলা দিবেন বা তিনি নিজে বদলা হয়ে যাবেন এত বড় একটা ইবাদত এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত অতএব এই রোজাকে যেন আমরা কেউ মিস না করি রসুল্লাহ সাল্লাম কনফার্ম করলেন যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখবে মান সামা রমা দানা ইমান একটি সাবা যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখবে ওফির মা মহাতামি আল্লাহর জন্য আল্লাহ ফরজ করেছেন আমার জন্য রোজা রাখতে হবে এই নিয়ত করে রোজা রাখে আর এতে অর্থ হচ্ছে যে সোয়াব পাওয়ার একটা প্রচণ্ড আশা তার মধ্যে কাজ করে কেমন সে সব পাবে সে আল্লাহ তালার কাছ থেকে মহ ফিরত পাবে এবং সে বড়ো ধরনের সওয়াব পাবে যে সোয়াবটা আল্লাহ নিজে দিবেন এটা সে খুব আশা করে এই সোয়াবের খুব বেশি আশায় সে রোজা রাখে তাহলে পরে তিনি বললেন যে মা তার অতীতের সকল গুণা একসাথে করে আল্লাহ মাফ করে দেবেন সম্মানিত ভাইবোন তাহলে রোজা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি পবিত্র ফরজ ইবাদত এই এবাদতটা আল্লাহ আমাদের প্রতি হুকুম করেছেন রাখার জন্যে আমরা রোজা রাখবো আর রাখলে পরে লাভ কি হলো লাভ হলো আমাদের জন্য যে আল্লাহ স্বয়ং আমাদের জন্য এটা বিনিময় দিবেন আল্লাহ তালা স্বয়ং তার হাতে বিনিময় দিবেন অথবা তিনি নিজে খুদ ইটার জন্য বিনিময় হয়ে যাবেন সুহান তো আল্লাহ আল্লাহ যদি নিজে হাতে দেন তাহলে কি পর্যন্ত খুশি কি পর্যন্ত খুশি করবেন আমাদেরকে সুহান আল্লাহ যার কোনো শেষ থাকবে না তার প্রাইজ পেয়ে তার বিনিময়ে পেয়ে আমরা জান্নাত চাই এই জান্নাত পাওয়ার জন্য আমরা রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখি আল্লাহর হকুম পালন করার জন্য রোজা রাখি একটা জিনিস আমরা যেন কনফার্ম করি সবাই সবার সাথে সবাই কনফার্ম হই যে অতীতে রোজা রাখছি সমাজের রোজা যে সবাই রাখে আমিও রাখছি সবাই নামাজ পড়ে সবাই উজু করে সবাই টয়লেটে যায় উজু করে ব্রাশ করে তারপরে নামাজ পড়ে আমি পড়ি এই জাতীয় নমাজ এটা হচ্ছে সমাজের নমাজ আর রোজা সবাই রাখে আমিও রাখি সবাই ইফতার করে আমিও করি এটা হচ্ছে সমাজের রোজা তা না করে আসুন তিনটা জিনিস আল্লাহর হুকুম পালন করার জন্যে আল্লাহর পক্ষ থেকে সব পাওয়ার জন্যে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবো ইনশাল্লাহ এবার যাচ্ছি একটা কলে দেখি তো ইনশাল্লাহ কলে কে আছেন আজকের জন্য প্রথম আলাইকুম আসসালাম জি ভালো আছেন আপনার প্রশ্ন কি বলেন আলহামদুলিল্লাহ

ঠিক আছে আপনি ফোন রেখে দেন ফোন রেখে জবাব শোনেন ইনশাল্লাহান আপনি দোয়া চেয়েছেন আপনার নিজের জন্য এবং আওলাদের জন্য আপনার ছেদের জন্য দোয়া করি আল্লাহ রব্ব আলমেন আপনাকে এবং আপনার সন্তানদেরকে যেন আল্লাহবা শিফা দান করেন এই মাসের দিনে শিফা আজিল্লা শিফ করুন দোয়া করি আপনি সহ আরো যত অসুস্থ আছেন আমাদের সাথে আজকে জয়েন করেছেন যত ভাই বোন সবার ঘরে ঘরে যারা অসুস্থ আছেন সকল অসুস্থদেরকে দান করুন দোয়া করে আপনার মেন প্রশ্ন ছিল বোন যে আপনি ফিদিয়া দিয়ে দেন কিন্তু রোজা রাখাতে পারেন না কিন্তু আবার তেরাবের নামাজ আপনি পড়েন তারাবের নামাজ যেটা আপনি পড়েন এটা আলাদা একটা ইবাদত কোনো অসুবিধা নেই যদি আপনি করতে পারেন আপনি পড়বেন কিন্তু একটা কথা একটু বলে রাখি যেহেতু আপনি অসুস্থ এবং একটু বয়স্ক মহিলা আপনি জোর করে নিজের গায়ের উপর জোর করে তারাবির নামাজ পড়বেন না অনেকে আছেন যে এদিকে তো রোজা রাখতে পারলাম না তাইলে একটু তারাবি পড়ে সোয়াপ পাই হ্যাঁ সোয়াপ পাবেন কোনো অসুবিধা নেই কিন্তু জোর চালাইয়া যে শরীরে আজকে ভালো লাগেন না আজকে আপনার ডায়াবেটিক আপ হয়ে গেছে তারপরে ও জোর করে আপনি তারাবি পড়বেন না এটা হচ্ছে শান্তির নামাজ আপনি পড়বেন রেস্ট করে করে পড়বেন রেস্ট নিয়ে চা পানি খাবেন যেহেতু আপনার এমনি রোজাও নাই আর রাত্রে তো এমনি খাওয়া যায় তো সেই হিসাবে আপনি রেস্ট করে করে যা পারেন আপনি পড়বেন বিষ পড়েই তো হবে নট নেসেসারি কমও যদি পড়েন হয়ে যাবে ইনশাল্লাহ খেয়াল রাখেন যে আপনি নিজের উপর নিজে কষ্ট বোধ করে যে আজকে খুব খারাপ লাগতেছে এরপরে তারাবি বিক্রি বাদ দিই এটা বাদ দেওয়া যাবে না তাইলে আপনি আপনার উপর ফরজ করে ফেললেন আল্লাহ খরচ দিলেন একটা এবাদত কারণ আপনি জোর করে পড়ার কারণে বোঝা গেল এটা ফরজের মতো হয়ে গেছে যেমন আমরা কোনো ফরজ নামাজকে জোর করে হইলো নিজের বাল না লাগলেও একাকে পড়তে হইলেও কোনো দিন আমরা বাদ দিতে চাই না তো এইভাবে করে মানে নিজেকে ফোর্স করে পড়া লাগে ফরজ হইলে পরে কারণ যদি আপনি এ সারা তো তারা বিহে ফোর্স করে পড়েন বোঝা গেল এটা ফরজ ছিল আপনার উপর এই জন্য বাল লাগে না বাদ দিয়ে দিবেন একদিন একদম বাদ কেমন আরেক দিন চার টাকাত পড়ছেন আরেক দিন আট টাকা আরেক দিন বিশ জেগাত পড়ছেন খুব ভালো লাগছে ঠিক না এইভাবে করে যদি এটাকে নেন তাহলে আপনার জন্য পড়া ঠিক আছে আপনি পড়বেন আপনি যখন যা পারেন যে যে রাতে যা পারেন আপনি পড়বেন আপনার জন্য এখানে অপশানটা ওপেন আছে ইনশাআল্লাহ যে জাকার তো আমাদের আলোচনার যেটা বিষয় ছিল সেটা ছিল সয়ং তো আল্লাহ রবুল আলমিন স্বয়ং আমাদেরকে তিনি তার জেজার দিবেন তবে একটা কাজ না না করলে হবে না সেই কাজটা হচ্ছে আমাদেরকে বারো করে এটা বোঝা লাগবে যে রোজা আল্লাহর জন্য আল্লাহর পাকের হুকুম পালন করার জন্যে আল্লা আল্লাহর কাছ থেকে সহাব পাওয়ার জন্য এই জন্য আমি যে রোজার সংজ্ঞা দিয়েছি এই সংজ্ঞার মধ্যে একটা হাদিস পড়ি যে যে ব্যক্তি রোজা রাখছে কেমন সম পালন করলো সারাদিন রোজা রাখছে কিন্তু রোজা রাখা অবস্থায় সে যদি তার জোবান চালাই দেয় তার চোখ চালাই দেয় কেমন এই যে বলছিলাম পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করে রোজা রাখতে হবে রোজা রাখতে হবে রেখে 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 চোখ আছে বলে সকল কিছু দেখা যাবে না রোজার দিনে জবান আছে বলে সব কিছু বলা যাবে না রোজার দিনে ঠিক আছে না নাক কান ইত্যাদি আছে বলে এই সব শোকা যাবে না সব শোনাও যাবে না হাত পা আছে বলে আপনাকে হেঁটে হারামের দিকে মানে যাওয়া যাবে না হারাম টাচ করা যাবে না

বা দিল কি একটা যে দিল কি যে আমার রক্ত হয়ে গেছে ভরে গিয়েছিলাম push করা লাগে তো এতে যদি বগা বকি করি তে আমার কোনো গুণ হয় নেই মানে ফোরন বা এই ফোরন না ফোরন না বা একটু পুষ করা লাগে আর কি টাইম মতো যাও নামাজ পড়ো নামাজ পড়ো করা লাগে আর কি তে কোনো সময় বকলে কোনো গুণ হয় তো আচ্ছা সুন্দর প্রশ্ন প্রথমত আপনাকে শুক্রিয়া জানাই যে আপনি নামাজের ব্যাপারে বড় দরদি মানুষ আল্লাহ তালা আপনার যে নামাজ পড়ার যে আগ্রহ আছে এটাকে আল্লাহ আর বাড়াই দেন দোয়া করি সেকেন্ডলি নিজের স্বামীকে একটু বলে কলে কৌশলে রিকোয়েস্ট করেন নামাজ পড়ানো এটা ভালো কাজ এটা যে আপনি যে উদ্যোগ নিয়েছেন একটু বলা লাগে উনি বোধহয় একটু মানে গাফিল টাইপের ঠিক আছে তো যে অবস্থায় ও হোক না কেন নিজের স্বামীকে এভাবে একটু আদর টাদর করে যদি আপনি তাকে নামাজ পড়ান সাপ পাবেন আপনার কোনো গুণা হবে না বরং সব পাবেন আপনি কিন্তু একটা জিনিস খেয়াল রাখা উচিত যে সন্তানদেরকে যেভাবে করে ফোর্স করা যায় একটু বকা টোকা দিয়েও করা যায় এভাবে করে নিজের স্বামীকে এতটা করা তো ঠিক হবে না কেমন কারণ যদি এক একসময় সেবাটা বিরক্ত হয়ে যায় তাহলে তো আপনার উপর রাগ করতে পারে তো আপনার উপর রাগ হওয়ার মতো কোনো বিরক্তি আসার মতো এতটা পোষ করবেন না কিন্তু যা পারেন আপনি সফট হ্যান্ডে আপনি হ্যান্ডেল করবেন আশা করি ক্লিয়ার বিষয়টা এবং আপনি গুণাত্ম প্রশ্ন উঠেন না আপনি সব পাবেন কেমন রসুল্লাহ আসলামের একখান হাদিস রয়েছে যে যে ব্যক্তি তাহার যদি নামাজ পড়ে সেই জন্য তার স্ত্রীকে অথবা স্ত্রী যদি পড়ে তাহলে তার স্বামীকে হ্যাঁ বরং এখানে হাদিসে যেটা আসছে শুধু স্ত্রী হতেই আসছে যে স্বামী নামাজ পড়ে তা আর্যুদের আর স্ত্রী যদি শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে তাকে তার চেহারার মধ্যে একটু ছিটা দাও দিয়ে তাকে তোমার সাথে করে সঙ্গী বানাও তা আরজুদের সঙ্গী বানাও তাহলে এই হাদিস থেকে কী বোঝা গেল যে একটু ফোর্স টোর্স করা যায় নিজের জনকে স্বামী তার স্ত্রীকে এটা যদি করতে পারে তাহলে স্ত্রীও তার স্বামীকে একটু বল করে তাকে নামাজের জন্য উদ্বুদ্ধ করতে পারে তাকে নামাজের জন্য একটু ফোর্স করাটা কোনো দোষ না এটা সবের কাজ আপনি এটা করবেন আর হাদিসে যেটা আসছে এটা তো ছিল কথা আর আপনি যেটা করছেন এটা তো ফরজ কথা ঠিক না তো এই জন্য ফরজের জন্যে নিজের স্বামীকে একটু সম্মানের সাথে আদর যত্ন করে আপনি যদি কল করেন তাকে ডাকেন এটা আপনি সব পাবেন ছাড়া কোনো গুলা হবে না ইনশাআল্লাহ আমরা যাচ্ছি নেক্সট করে দেখি কে আছে ইনশাআল্লাহ আমাদের সাথে

আচ্ছা থ্যাংক ইউরান আপনার সুন্দর একটি বাস্তবধর্মী সুন্দর প্রশ্নের জন্য আপনাকে মোবারকবাদ প্রথম হচ্ছে যে আল্লাহ রোজা ফরজ করেছেন ওই আল্লাহ তাআলাই রোজা রোজাকে আবার তিনি তিনি লাঘব করে দিয়েছেন তিনি বলেছেন রোজা রাখো আদি বলছেন হমান শাহিদা মিন কুমার শাহ যে আয়াত দিয়ে আল্লাহ বলেছেন রোজা রাখো রাখা ফরজ ওই আয়াতের পরেই আল্লাহ বলতেছেন শাহিদা তোমাদের মধ্যে যে অসুস্থ হয়ে যাবে তার উপর রোজা নাই যদি কেহ অসুস্থ হয়ে যায় তাহলে পরে সে যেন রোজা না রাখে বরং ফিরিয়ে দেয় তো আপনি আপনার যে সন্তানটা অসুস্থ হয়ে গেছে প্রথমে দোয়া করি উভয় সন্তানের জন্য উভয় যে আল্লাহ তালা সবাইকে শিফা আজিদা নাসিফ করুন এবং তাদেরকে আল্লাহ জয়ান মানুষ যেহেতু আল্লাহ আল্লাহ সোহানুতাল এগুলো এক একটা সাইন আল্লাহকে চিনা বড় বড় কঠিন কাজ না আসলে সহজ আল্লাহ তালা যেহেতু ইয়াং বয়সের মধ্যে দুটো কিডনি নিয়ে নিছেন সোহান আল্লাহ তার তার লাইফ কি অবস্থায় আছে তে এবং তাকে ডাক্তার বলে দিয়েছে তার উপর রোজা নাই সেজন্য রোজা না রাখে আপনারা তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিবেন কেমন আশা করি আপনারা দিয়ে আসছেন সেকেন্ড যে ছেলে সে তার ব্লাডের জন্য ডায়ালিসিস হচ্ছে ঠিক আছে এটা যেন হতে থাকে এটা বন্ধ করবেন না আর রোজা রাখার ব্যাপারে সে যদি পারে খেয়াল রাখবেন আপনারটা পারবে না এই জন্য ডাক্তার না করে দিছে যেহেতু তার উভয়টা উভয় কিডনি শেষ আর ওই ছেলের একটা আছে একটা কিডনি আছে একটা নাই এই অবস্থায় সে যদি পারে তার সামর্থ্য সামর্থ্যকোলা তার শরীর জারে তার তার শরীর যদি এটাকে গ্রহণ করে তাহলে যেন সে রোজা রাখে যে পর্যন্ত তার ডাক্তার তাকে না করবে না নিষেধ দিবে না এ এতে বোঝা গেল যে তার শরীরে এখনো শক্তি আছে তো যে পর্যন্ত শারীরিক শক্তি আছে অসুস্থতা সত্ত্বেও রোজা রাখতে পারবে কেমন আর যদি তার অসুস্থতাটা বেশি বেড়ে যায় খুব দুর্বল হয়ে যায় না খাইলে পরে অসুবিধা হবে কষ্ট হবে প্রাণহানির আশঙ্কা হয়ে যাবে এই অবস্থার জন্য সেও রোজা ত্যাগ করে তবে তা তার পক্ষ থেকেও কিন্তু ফিরিয়ে দেওয়া লাগবে যেহেতু তারা স্থায়ী রুগী আর অস্থায়ী রুগী যদি কেহ হয় যে একমাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটালে গিয়েছে আজকে কালকে তার পক্ষে রোজা রাখা সম্ভব হয় নাই পরে তো সুস্থ হয়ে গেছে সুস্থ হইলে পরে রোজা রাখা আবার ফরজ হয়ে যায় যদি এমন হয় অস্থায়ী এরপরে সুস্থ হয়ে গেছে তাইলে ঈদের পরে তার এই রোজাগুলা কাজা করতে হবে আর যদি স্থায়ী রুগী হয়ে যায় যে তার আগামীতে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই তাইলে পরে তার পক্ষ থেকে আপনারা ফিরিয়ে দিবেন তো আপনার সেকেন্ড যে বাচ্চার কথা উল্লেখ করেছেন এখান থেকে আমাদের কাছে পরিষ্কার যে তার রোজা রাখার শক্তি এখনও আছে যে পর্যন্ত তার রোজা রাখার শক্তি আছে এবং কোনো ধরনের কোনো সমস্যা হবে না এ পর্যন্ত যেন সে রোজা রাখে কিন্তু আবারও বলছি অসুস্থ যদি হয় তাহলে জোর করে রোজা রাখাবেন না যেদিন সে না পারে তার ওষুধ খাওয়া লাগে তার খাবার খাওয়া লাগে তার ডায়ালিসিস করা লাগে ইত্যাদি ইত্যাদি যদি জাতীয় সমস্যা হয়ে যায় তাহলে রোজা রাখা আপনারা ফোর্স করে রাখাবেন না আর যদি অসুস্থতা সাময়িকভাবে হয় সরি তার অসুস্থতাটা যদি সে নিজে অসুস্থ ফিল করে কিন্তু রোজা রাখার মতো তার ক্যাপাসিটি থাকে শারীরিক সামর্থ্য থাকে তাইলে রোজা রাখে আশা করি ক্লিয়ার বলুন আবার করছি রোজার দিনে আপনাদের এই উভয় সন্তানকে আল্লাহ রবিনে করুন ইনশাআল্লাহ যাচ্ছি আমরা ইনশাআল্লাহ আলাইকুম

তার আম্মা ওখান জানতে যে ব্লাড ডাইলোসিস যেটা এটা রোজা রাখা যায় নি না যায় না এটা কি ডাক্তারের দিকে চলবো না আপনার জানার মতো কিছু আছে ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে এটা হচ্ছে উত্তম এটা উত্তম আর আমরা যেটা যেটা আপনাদেরকে সাজেস্ট করব এক নম্বর সাজেশন তো দিয়ে দিলাম যে অবশ্যই ক্লিনিকের অ্যাডভাইস নিতে হবে ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে আর সেকেন্ড হচ্ছে যে শারীরিক শক্তি যদি থাকে যে কোনো ডায়ালিসিস হোক ওইটা এটা সমস্যা না সমস্যা যেটা আপনি খেয়াল করেন যে যদি শারীরিকভাবে একজন এইবুল থাকে কষ্ট হয় না রোজা রাখতে পারে তাহলে তার যে কোনো ডায়ালিসিস হোক যে কোনো রোগ হোক সে যদি পারে তাহলে রোজার জন্য রাখে আর যদি তার কষ্ট হয় পানি পান করা লাগে সময় সময় তার খাওয়া লাগে এই জাতীয় কোনো রোগ যদি হয় যে তার খাওয়াকে আপনারা বন্ধ করছেন আপনারা বলছেন তুমি রোজা আছো কিন্তু সে চা পান করতে সে চা খাইতে তার অসুবিধা হচ্ছে তাইলে তো আপনারা তার রোগটা আর বাড়াই দিবেন এজন্য জন্য রুগীর জন্য হচ্ছে অপশন অপশন খোলা এক নম্বর কথা হচ্ছে রুজি কি বলে শারীরিক সামর্থ্য থাকলে যে কোনো রুগী রোজা রাখবে দুই নম্বর অপশন হচ্ছে যদি শারীরিক ক্ষমতা রোজা রাখার ক্ষমতা হারাই ফেলে না খাইলে হয় না অজ্ঞান হয়ে যায় মাথা ঘুরায় কেমন অথবা কোনো সমস্যা হয়ে যায় তাইলে পরে তাকে রোজা বাঙতে বলবেন এবং তার পক্ষ থেকে যেহেতু এটা স্থায়ী সমস্যা ফিদিয়া দিয়ে দিবেন সাত পাউন্ড করে পার রোজা আশা করি এবার ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ ওকে তাইলে আপনার এই জবাবটা দিয়ে আমি দোয়া করি আবারও আল্লাহ রবুল আলমী আপনাদের উভয় সন্তানকে শিফা কামেদা নসিব করুন আমাদেরকে এক্ষণিকটা বেখে যেতে হচ্ছে ব্রেক থেকে এসে ইনশাল্লাহ আপনাদের যত প্রশ্ন রয়েছে এগুলো নেওয়া হবে এবং কোরআন নিয়ে আমরা নেক্সট ব্রেকে আলোচনা করব ইনশাআল্লাহ জাকুমুল্লাহ হিরান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত রমাদানের মাঝে আপনাদের সবাইকে নিয়ে আজকে এনলাইটিন জার্নির প্রোগ্রাম করছি আমি আবুল হোসেন খান একার আটটি বি কর্তৃকে আয়োজিত এই প্রোগ্রাম আমাদের প্রতি বুধবারের আয়োজন আগে ছিল এটা জুহরের পরে এবার রমাদানের কারণে জুহরের আগে নিয়ে আসা হয়েছে এই জন্য হয়তো অনেকে আপনারা আমাদেরকে মিস করবেন আমি সবাইকে ওয়েলকাম করে আমি যাচ্ছি আমাদের আলোচনায় আলোচনা যাওয়ার আগে আমাদের কদার এসে এসে গেছেন দেখি ইনশালা কে আছেন আসসালামু আলাইকুম কদার ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার প্রশ্ন কি বলেন ও হুজুর আমি একটা প্রশ্ন করতে আসলাম যে যা কাতে পয়সার টিকা আমি কি মাদ্রাসা আর ইত্যাদির পয়সা দিতে পারবো আচ্ছা ঠিক আছে আর কোনো প্রশ্ন এ জি না আপনি ফোন রেখে জবাব শোনেন প্রথম কথা হচ্ছে যে মাদ্রাসার এথিম কোন সন্তান যদি থাকে তাহলে এথিমদেরকে জেকাত দেওয়া যায় যদি সে গরিব হয় খেয়াল করছেন শুধু এতিম হইলে দিতে পারবেন না এথিম কিন্তু অবস্থাশালী এতিম তো আছে হইতেও পারে যে এতিম হইলেই গরিব হবে এমন কোনো কথা না জাকাত খাওয়ার জন্য হলো এক নম্বরে ফকির হওয়া লাগে অর্থাৎ অভাবী হওয়া লাগে মিসকিন হওয়া লাগে কেমন এখন যদি সে মিসকিন না হয় দনশালীর কোনো সন্তান হয় বাপ মারা গেছে এই জন্য এতিম হয়ে গেছে কিন্তু তার খরচ তার পরিবার থেকে দেওয়া হয় তার মা দেন অথবা তার চাচা যারা কফিল হিসাবে আছেন খেয়ারার হিসাবে আছেন তারা দেন তাইলে আপনি এতিম হিসাবে যদি আপনার জেঘাতের পয়সা দিয়ে ইফতার খাওয়াই দেন তাহলে আপনার জেঘাত আদায় হবে না কথা ক্লিয়ার হয়েছে জন্য খেয়াল রাখতে হবে যে এতিম হইলেই আপনি শুধুমাত্র যদি জেকাত দিতে চান তাইলে আপনি কনফার্ম হবেন যে তারা ফকির কিনা মিসকিন কিনা মানে খুব বেশি গরিব কিনা যদি গরিব হয়ে দিতে পারবেন আর না হয় উত্তম হলো বোন যে আপনি ইফতারের পয়সা আলাদা দেন ইফতারির পয়সাটা আলাদা আপনার পকেট থেকে দিয়ে সবাইকে খাওয়াই দিন এখানে এস এতিম মিসকিন পরে যারা এতিম না মিসকিন না ওরাও খাক কোনো সমস্যা নেই আর আপনি জেকাতের পয়সাটা এই যে মাদ্রাসায় দিবেন সেই মাদ্রাসার কোন কোন বাচ্চা অত্যন্ত গরিব ওদেরকে লিস্ট করান উস্তাদকে দিয়া লিস্ট করাইয়া আর সেই লিস্ট অনুযায়ী ওদেরকে আপনি কাপড় দেন ওদেরকে আপনি খাবার দেন যাই দেন আপনি আলাদা করে দেন এটা হচ্ছে উত্তম একটা পরামর্শ দিলাম আশা করে ক্লিয়ার যে আপনি জাকাতের পয়সা দিয়ে এভাবে আমভাবে ইফতারি করাইবেন না কথা বলছেন ইফতারি করান আপনার পকেটের কোনো দান দিয়া আর যদি ইফতারি আপনি করাইতেই চান ইচ্ছা হয় আর জাকাতের পয়সা দিবেন লিস্ট ধরাইয়া আসলেই যারা যারা গরিব মিস্কিন আছে ওদেরকে দিয়ে আশা করে ক্লিয়ার ইনশাআল্লাহ আমরা যাচ্ছি নেক্সট করে কে আছেন দেখি আসসালামু আলাইকুম কদার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ বরকত একদম কমাইয়া কথা বলেন আমাদের সাথে টেলিফোনে আচ্ছা ঠিক আছে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি প্লিজ আমি আজি মানে কোরলা সময় মানে ওয়াদা করেছিলাম যে আমি হোতে যাব কোনো জায়গায় যাব না তো এই বছর আমার হোতে যাওয়া হচ্ছে না তো আমি কি এখন দেশে আমার দুই বোন ওরা বয়স্ক ওদেরকে আমি কি যেতে পারবো পারবো কিন্তু আমার মনে একটু সন্দেহ আরকি যে আমি পারবো না আমার গুণা হবে আমি এটার প্রশ্নটা জানতে চাই আর কি আচ্ছা আপনি কি এটা একা একা করেছিলেন নাকি কারোর সাথে শেয়ার করে কইছেন

আপনার উপর যে ফরজ হজ আছে এটা কি শেষ করে ফেলছেন আগে নাকি এইটাই ছিল না না আমি উমরা সিদা করেছি আর হজ করি নাই কোনো আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখেন আচ্ছা ঠিক আছে ওকে শুকরিয়া সুন্দর প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে যদি আপনার উপর হজ ফরজ হয়ে থাকে আপনার উপর যদি আপনি মোটামুটি মালদার হয়ে থাকেন তাইলে আপনার উপর হজ ফরজ হয়ে আছে এই ফরজ হজের জন্য আপনি কোনো দিকে আপনি আপনি যাবেন না অথবা যাবেন কিন্তু ফরজ হজ হজ আপনি করবেন না এটা আরও আপনি লেট করবেন দেরি করবেন এটা ঠিক না কথা ক্লিয়ার এই জন্য আপনি অন্য কোনো জায়গায় যাওয়ার নিয়ত করেন আর না করেন আর যাবেন না বলে ওয়াদা করেন আর না করেন আপনার উপর আল্লাহর পক্ষ থেকে যদি ফরজ হজ যেটা ছিল এটা যদি না করে থাকেন তাহলে আপনি এমনিতেই গুনেগার হয়ে যাবেন এজন্য আপনি যত তাড়াতাড়ি পারেন আপনার ফরজ হজটা এবার যদি না হয় কোনো কারণে আগামী বছর আপনি আর লেট করবেন না বোন কারণ হায়াতমত কার কোন সময় আসে আমরা কোনো কিছুই জানি না কেউ এজন্য আপনাকে অনুরোধ করছি বোন হিসাবে যে আপনার উপর যদি হজটা ফরজ হয়ে থাকে তাহলে এই ফরজ হজ উমরায় গেলে কোনো লাভ হবে না একবার না দশটা উমরাও করেন কোনো অসুবিধা নাই কিন্তু ফরজ হজ একবার করতেই হবে যদি হজটা ফরজ হয়ে থাকে তাইলে এই ফরজ হজটা আপনি এবার যদি না পারেন কোনো অসুবিধা আপনার হয়ে গেছে নিশ্চয় আগামী বছর করবেন নম্বর ওয়ান নাম্বার টু যেটা আপনি আপনার মনে মনে একটা নিয়ত ছিল যে আমি হজ না করে কোনো দিকে যাব না এটা আপনার এটাকে বলা এটাকে বলে একটা জাম এটা কোনো হলফ না কেমন হলফ বুঝেন তো মানে প্রতিজ্ঞা করা একটা হলো হলফ আর একটা হচ্ছে একটা প্ল্যান করা একটা মন থেকে একটা প্ল্যান করা যায় না অন্য কোনো দিকে আর যাবো না হজ ছাড়া আমি হজা যাব আগে এইভাবে একটা নিয়ত করছিলেন এই এই নিয়তটা নিয়ত হচ্ছে ধরনের একটা হচ্ছে খুব নিয়ত এটা যদি নিয়ত হয়ে যায় তাইলে আপনার অন্য দিকে আপনার যাওয়াটা গুণা হবে আর যদি মনের প্ল্যান থাকে না না আমি যাব না কিন্তু আপনি পরে বাধ্য হয়ে গেছেন যদি হয় তাহলে আপনি যান কোনো অসুবিধা নেই কিন্তু পাক্কা নিয়ত যদি হয়ে যায় এটাকে একটা বলছি আমি আরবিতে বলে জাম আর আরেকটার নাম হচ্ছে নিয়ত হচ্ছে দুই কেমন একটা হচ্ছে মানে জাম আপনি প্ল্যান করেছেন পরে চেঞ্জ হয়ে গেছে আপনি যেতে পারবেন আর একদম পাক্কা নিয়ত এরপরে আপনি করছেন কি অঙ্গীকার করছেন হলফ করছেন যে আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছি অথবা কসম করে বলছি আমি অন্য কোনো কাজে হাত দেবো না আমার হাত ছাড়া ঠিক আছে মানে কোনো দিকে যাবো না হাত ছাড়া এই দুইটার কোনটা করেছেন আমার 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 কাছে মনে হইতেছে যেহেতু আপনার একটু ডরডর ভাব আছে তাইলে আপনার এটা অঙ্গীকার টাইপের না যে ওয়াদা টাইপের না কসম টাইপের না বরং এটা একটু হালকা নিয়ত ছিল তো জন্য আপনি যান ইনশাল্লাহ আপনার আপনার যেহেতু এবার এবার হজা যাওয়া সম্ভব হচ্ছে না আপনি দেশে চলে যান এসে আগামী বছর হজটা মিস করবেন না বোন আচ্ছা করে ক্লিয়ার এখন নিয়ত আপনি করেছেন কোনটা করেছেন আপনি নিজে একটু চিন্তা করবেন কেমন আপনি চিন্তা করে দিদ যেটাকে সাক্ষী দিবে এটা এই পথে আপনি আগাবেন আর শেষ কথা হচ্ছে যদি তারপরেও আপনি ফিল করেন যে না আমারটা তো অঙ্গীকার স্টাইলের হয়ে গেছে ওয়াদা হয়ে গেছে কি বলে হলফ হয়ে গেছে কসম টাইপের হয়ে গেছে যে আমি কোনো দিকে যাব না হয় ছাড়া এটা যদি আপনার একটা শক্ত হয় থাকে। তাহলে আর এক পথ আছে সেটা হচ্ছে আপনি হলফের জন্য যে একটা ফাইন দেওয়া লাগে কেমন কসমের কাফারা দেওয়া লাগে কাফারা আজকালকার হিসাব অনুযায়ী প্রায় দেড়শো পাউন্ড আসে এটা আপনি দিয়ে যেতে পারবেন এই কাফারা যে পয়সা আসবে এটা আপনি কোনো মিসকিনকে এতিমকে গরিবকে দিয়ে দিবেন দিয়ে দিলে পরে আপনার যে হলফটা ছিল যদি হয়ে থাকে এইভাবে শক্ত তাহলে এটা উড্র হয়ে যাবে এবং আপনি দেওয়া যেতে পারবেন তা আমি একটু বিস্তারিত বললাম বোন আর আশা করে এটা হেল্প ইউ ইনশাল্লাহ জল্লা আমরা যাচ্ছি

বৃদ্ধ কোনো খাস ধর্ম করতে পারেনি থানার সিকাজার ফিরিয়া জি 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 ইনশাল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন যে হাজবেন্ড হচ্ছেন একদম বয়স্ক হয়ে গেছেন বৃদ্ধ আর একটা মেয়ে আর কোনো আয় উন্নতি নাই যদি আর কোনো আয় উন্নতি নাই তাইলে আপনাদের পক্ষ থেকে তাকে ফিরিয়ে পয়সা দিতে পারবেন তো আমার একটা অ্যাডভাইস থাকবে এর আগে সেটা হচ্ছে যে আপনি আপনার আত্মীয় স্বজন যদি হয়ে থাকেন উনি তাইলে আপনার নিজের পকেট থেকে আগে কিছু দেন কেমন নিজের পকেট থেকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেমন আপনার পকেট থেকে দিলেন আপনি একশো পাউন্ড আর ফিরিয়ে দিলেন আরও একশো পাউন্ড তাহলে আত্মীয়তার হক আদায় হইল আর আপনি ফিরিয়ে যেটা দিলেন এটা এটা খেয়ে দিয়ে তারা মোটামুটি সারা মাস পালন করতে পারবে তার তার রাখতে পারবে আর তারা খুব আনন্দ করবে এবং আপনি ডাবল সাপ পেয়ে গেলেন আত্মীয়তার হকের কারণে আপনার ফির তো আদায় হইল ও যেটা যেটা আপনার উপর ওয়াজিব ছিল এটা আদায় হয়ে গেল আর আত্মীয়তার কারণে সাপ পাইলেন আর দান করলেন আপনি রমাদানে একটা গরিব পরিবারকে এখানে স্বামী স্ত্রী এবং মেয়ে আছেন কেউ কোনো রুজি রোজগার নাই এই জন্য আপনি মার্শাল্লা অনেক সাপ পেয়ে যাবেন আশা করি ক্লিলেন ইনশাল্লাহ আমরা তাইলে নেক্সট করে যাচ্ছি স্যার দেখে কে আছেন আসসালামু আলাইকুম কদার আচ্ছা খোয়াল্লাহ আশুক ইনশাল্লাহ আমরা আলোচনা যাই আলোচনার বিষয়বস্তু আমরা এক নম্বরটা শেষ করেছি প্রথম সেগমেন্টে আমাদের বিষয় ছিল ফাস্টিং। এবার আমি যাচ্ছি ইনশাআল্লাহ কোরআনের বিষয়ে একটু আলোচনা করি সেকেন্ড সেগমেন্টে কোরআন আল্লাহর দেওয়া কিতাব আল্লাহর দেওয়া একটা বড়ো ধরনের নিয়ামত আমাদের জন্যে আল্লাহ তালার পক্ষ থেকে একটা আশীর্বাদ এই কোরআনটি নাজিল হয়েছে নবী মোহাম্মদ সাল্লামের উপর কোন সময়ে এটা আল্লাহ পরিচয় দিয়ে বলতেছেন যে তোমাদের সামনে যে একটা মাস আসতেছে তার নাম রমাদান এই রমাদান তোমরা চিনো তোমরা জানো এটার দাম কি এটা ফজিলত কি এটার মাহাত্ম কী কী পর্যন্ত গুরুত্বপূর্ণ মাস তোমরা জানো এবং এটা গুরুত্বপূর্ণ কেন হয়েছে তোমরা জানো রাহান্লাহ আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন বলছেন শাহরু রামাবান রমাদান মাস চিনো তার সম্মান এবং ফজিলত তার সম্মান বেড়েছে কেন জানো আল্লাদি ফিহিল কোরআন যেহেতু ওই মাসে কোরআন নাজিল করা হয়েছে কোরআন নাজিদের মাস কোরআন নাজিদের মাসের নাম রমাদান একদম সহজ পরিচয় আমরা বলি না অমুকের ছেলে তমুক তো অমুকের ছেলে হওয়ার কারণে তার সম্মান হয়ে গেল যে এটার বাবা অমুক বাবাকেও সম্মানিত মানুষ সেই হিসেবে অটোমেটিক্যালি সম্মান এই নিউ বর্ন হোক বেবি কিন্তু তা সে সম্মানিত হয়ে গেছে তো যার ফলে আল্লাহ তালা পরিচয় দিয়ে বললেন যে কোরআন যে মাসে এসেছে সেই মাসের নাম রমাদান কোরআন আসার কারণে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের দাম বেড়েছে কি পর্যন্ত তার দাম এবং সম্মানিত হয়েছে দাম বেড়েছে আমরা আসতেছি আলোচনায় তার আগে একটা প্রশ্ন নিয়ে নেই আসসালামু আলাইকুম কোদন আচ্ছা ঠিক আছে এবারের রোজার ফিদিয়া সাত পাউন্ড করে সকল জিনিসপত্রের দাম অনেক বেড়েছে এই জন্য আমরাও একটু বাড়াই দিছি কেমন সাত পাউন্ড করে পার রোজা আদায় করবেন এবারের ফিদিয়া এবং ফিতরা এক একটা ফিতরার সমান হচ্ছে ফিদিয়া তো খেয়াল রাখবেন যে আপনার পরিবারের মধ্যে যত মানুষ রয়েছেন ছোটো বেবি পর্যন্ত সবার পক্ষ থেকে হিসাব করে যেমন সাতজন আপনারা মোট তাইলে সাতজনে সাত পাউন্ড করে ফিতরা দিবেন আর ফিদিয়া হলো যে ব্যক্তির পক্ষে রোজা রাখা সম্ভব নয় একদম বয়স্ক অথবা অসুস্থ হয়ে গেছে তার পক্ষে রোজা মানে উপাস থেকে রোজা রাখা সম্ভব নয় তাইলে সেই ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়াও দিবেন সাত পাউন্ড করে পার রোজা সাত পাউন্ড আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ এক মাসে অর্থাৎ গোটা রোজা মাসে তিরিশ দিন যদি আমরা হিসাব করি মানে মাস মেবি উনত্রিশাও হইতে পারে তো তিরিশটা যদি দিয়ে দেন একটু সব হলো বেশি যদি উনত্রিশাও হয় তাইলে ত্রিশ ত্রিশ হাতা একুশ অর্থাৎ দুইশত দশ পাউন্ড করে এবারে পুরা মাসের ফিডিয়া আমাদেরকে এক কোনি আবার একটা ব্রেকে যেতে হচ্ছে ব্রেক থেকে এসে আলোচনা কমপ্লিট করার জন্য চেষ্টা করব চলুন আমরা ব্রেকে যাই সালাম আলাইকুম বারাকাতু মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা থার্ড সেগমেন্টে এসে গেছি এনলাইট ইন জার্নি প্রোগ্রাম ইকরা কর্তৃক একটা টিভি করতে গিয়ে আয়োজিত এই প্রোগ্রামে আপনাদেরকে সবাইকে লাস্ট সেগমেন্টে ওয়েলকাম করছে আবার আমি আবুল হোসেন খান তো আমরা আলোচনায় যে বিষয়ে ছিলাম সে বিষয়টা ছিল কোরআন এটা শেষ করে ফেলি এরপরে ছোট্ট একটা সময় নেব আবারও আপনাদেরকে ইনশাআল্লাহ জাকাতের বিষয়ে কিছু কথা বলতে চাই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব এখন এই কোরআনটা এসেছে রমাদানের রাতে যে মাসে আসলো সেই মাসটা সম্মানিত হয়ে গেল আবার শেষের যে দশকে পড়ছে ওই রাতটি ওই শেষের দশকটাও বেশি সম্মানিত সুহানুল্লাহ। আবার সির উল্লাহাম আমাদেরকে উপরচিনি দিয়ে বললেন যে এমন একটি রাত রয়েছে এই মাসের মধ্যে কেমন ফিহি লাইলাতুন উম আলফি সাহর সুমাহুল্লাহ লাইলাতুন লাইলাতুল লাই লেতুল আলফি সাহার কদরের রাতটি হচ্ছে হাজার মাসের সেরা তাই দেখেন কোরআন নাজিল হওয়ার কারণে এই মাস সম্মানিত কোরআন নাজিল হওয়ার কারণে শেষের দশ দিন আরও সম্মানিত এরপরে কোরআন নাজির হয়েছে যে রাতে সেই রাতটি সম্মানিত হয়েছে রহমান আল্লাহ তাইলে রমাদানের দাম বেড়েছে কোরআনের কারণে খেয়াল রাখবেন এখন আসেনি কোরআনের উপর আমাদের পাঁচটি জিম্মদারি আল্লাহ দিয়েছেন পাঁচটা জিম্মাদারি খেয়াল রাখবেন এক নম্বর জিম্মদারি হচ্ছে কোরআনকে সকল মুমিন পড়তে সক্ষম হতে হবে প্রত্যেকটি মমিনকে কোরআন পড়তে সক্ষম হওয়া লাগবে ফরজ দুই নম্বর হচ্ছে প্রত্যেক মমিনকে কোরআন বেশি করে তিলাবত করতে হবে যখন আপনি পড়তে সক্ষম হয়ে যাবেন কেমন তার রুল সহকারে কওয়ায়দ সহকারে তাজবিদ সহকারে আপনি পড়তে সক্ষম হয়ে গেলেন এবার আপনাকে তেলাওয়াত করতে হবে প্রত্যেক দিন কিছু না কিছু অংশ তেলাওয়াত করতে হবে যা পারেন তিন নম্বর হচ্ছে যে কোরআন আপনি পেয়েছেন সে করটা আপনি নিজে বুঝে বুঝে পড়বেন কম অংশ হইলেও আপনাকে এটা বুঝতে হবে এটা বোঝার জন্য এসেছে শুধু দিলাবৎ করে তার হক শেষ করে দিবেন না বরং এটাকে আপনি বুঝার চেষ্টা করবেন আল্লাহ বলেছেন যে ও আকিমসালাত এভাবে করে বহু আয়াত রয়েছে ছোট্ট কথা আল্লাহ বলেছেন যে নামাজ কায়েম করো আর জাকাত দাও মানুষের সাথে ভালো ব্যবহার করো নামাজ কায়েম করো জাকাত দাও এবং জমাতে নামাজ পড়ো সোহান আল্লাহ দেখছেন তাইলে পরে এই আয়াতটাকে কী ভাবে গেল আপনি আয়াতটা পাঠ করলেন সব পেয়েছেন কিন্তু আপনি এটা বুঝলেন না কেমন আর না বুঝার কারণে আপনি আমলও করলেন না আল্লাহ কি কি দিছেন আপনার কাছে এই আয়াতের মধ্যে বলে কি করণীয় কী হুকুম করছেন এটা আপনি জানলেন না যদি আপনি না জানেন তাহলে আপনার পক্ষে আমল করাও সম্ভব হবে না এই জন্য আনকে আমাদের জানতে হবে কি পড়লেন তিন নম্বর গেল জানা বোঝা চার নম্বর হচ্ছে যা এবার বুঝলেন এবার আপনি আমল করবেন বুঝছেন পাঁচ নম্বর হচ্ছে আপনি যেটা আমল করলেন এটা অন্যের কাছে পৌঁছে হবে আল্লাহ বলেছেন নিজে নিজে একলা একলা ব্যস্ত গেলে হবে না নিজে নিজে একলা একলা আমল করলে হবে না তোমার অধীনে যারা আছে ওদেরকে তুমি বলো তুমি কোরআনের মেসেজটা পাস করো তুমি কোরআন পাস করো অন্যের কাছে তুমি দিনের কথা অন্য কাছে প্রচার করো তুমি অন্যকে বলো দিনের পথে আসার জন্য সবাইকে তুমি আপ্রাণ চেষ্টা করো এই চেষ্টা করার জিম্মাদারি আমাদেরকে আল্লাহ দিয়েছেন দায়িত্ব দিয়েছেন কিন্তু তাকে জোর করে আনতে হবে ফোর্স করার জোর করার দায়িত্ব আল্লাহ দেয় নাই খেয়াল রাখবেন এই জন্য আমাদের কাজ হচ্ছে যে কোরআনের যে আয়াত আমি বুঝলাম যেমন আমি একটা এক্সাম্পল দিই বোনরা বাইরা ও আহুলি আল্লাহ বলছেন যে আমি সকল ধরনের লেনদেনকে হাদাল করেছি বাইকে ব্যবসাকে আমি হাদাল করেছি ওহার রমার রিবা কিন্তু রিবাকে হারাম করেছি রিবা অর্থ হচ্ছে সুদ ইন্টারেস্ট তাই আপনি আয়াত যদি এই আয়াতটা যদি পড়েন তো সব পাবেন না আপনি তেলাওয়াত করেছেন সব পেয়েছেন কিন্তু আপনি নিজে সুদ দিয়ে গড় কিনে আরামে আছেন আপনি মনে করেছেন আরামে আছেন শুধু আরাম না এটা ব্যারাম আপনি সুদ দিয়ে গড় কিনে আরামে আছেন গাড়ি কিনেছেন বাড়ি কিনেছেন বিজনেস করেছেন বিষাদি করেছেন সুদের পয়সা দিয়ে যদি সুদের পয়সার কোনো লেনদেন করে থাকেন এটা হারাম 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 আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে কেমন সুরাম আয়েদার যে আহল্লাই বাকার আল্লাহ হালাল করেছেন সকল ধরনের ব্যবসা বাণিজ্য লেনদেন আর ওহার রিবা তিনি রিবাকে ইন্টারেস্টকে হারাম করেছেন আল্লাহ হারাম করে ফেলছেন আর আপনি এটাকে হালাল করে ফেললেন ফেললেন্লা এরপরে শেষ না এই রিবার বড় ধরনের গুণা আছে রসুল্লাহ কী কথা বলেছেন যে জিনা করার পাপ তিনি তিনি করন নাই তিনি কইছেন আপন মায়ের সাথে আকাম করার যে দোষ হবে এই দোষ নারাজ কত জঘন্য এক্সাম্পল দিয়েছেন অন্য কোনো পাপের কথা এত শক্ত করে আল্লাহ রসুল উল্লেখ করেন নাই বলেন নাই ইনা আজান এই জন্য সর্বস্তরে ভাই বোনদের কাছে অনুরোধ করব আপনাদের ভাই হিসাবে আপনাদের ইমাম হিসাবে যে প্লিজ এই জাতীয় পাপে যদি কেউ তাকেন যত জলদি পারেন আপনি বের হন আপনি গড় কিনেছেন না গাড়ি কিনেছেন না কী করেছেন আপনি যত জলদি করে পারেন তোবা করেন বের হয়ে আসেন তোবা করেন আল্লাহ এখন মাফ করবেন ফানতাহা ফালাহ মাসারাফ যদি আপনি স্টপ করে দেন কেমন এবং বাদ দেন তবা করেন তাইলে আল্লাহ মাফ করে দেবেন তিনি এই আয়াতে বলেছেন আর যদি আপনি কন্টিনিউ করেন জানাব সত্ত্বেও এই আয়াত পাওয়ার পরেও এই আয়াত কানে গেছে আপনার কাছে আওয়াজ গেছে আপনাকে আপনার আলিমরা অনেক বলেছেন আপনি শুনেছেন তারপরেও আপনি যদি এটা কন্টিনিউ করেন তাইলে খবর আছে আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন যেন সবার কাছে আমি অনুরোধ করছি আসুন প্লিজ সবাই একটু সিরিয়াসলি বিষয়টা আপনি চিন্তা করবেন যে আজকে আমার বিষয় না কিন্তু ইন্টারেস্ট আমি যেটা বলতে চাচ্ছি আদের অর্থটা একটু বোঝাবার জন্য গুরুত্ব বোঝাবার জন্য বলছি যে এই আয়াত যদি আপনি পাঠ করেন করেন্লবা এভাবে যদি আপনি কোরআন তেলাওয়াত এই আয়াত শহ করে তা আপনি সব পাবেন না অবশ্যই আপনি তেলাওয়াতের সব হরফে হরফে দশ নাকি আরমাদ হইলে সত্যের নাকি আপনি পাচ্ছেন কিন্তু সমস্যা হলো এটা যে আপনি আয়াতটা পাঠ করছেন তিলাৱত করছেন কিন্তু এটা বুঝেন না না বোঝার কারণে আপনি কিন্তু আমল করতে পারছেন না কেমন অনেক জন্য অনুরোধ করছি কোরআন যা আপনি পড়বেন তা এখন বোঝার জন্য চেষ্টা করবেন আমরা করে যাচ্ছি কল থেকে এসে ইশাল্লাহ আমরা আলোচনা শেষ করে দেবো আমাদের টাইম হয়ে যাবে ইশাল্লা দেখে কে আছেন আসসালামু আলাইকুম এটা একটা আমার একটা প্রশ্ন আপনাকে

দিন দিন বাড়ে হুম তখন যদি এখন তো আমার নামে তো এই গার্ড গনানি ক্রেডিট কার্ড হাঁকিল আর অন্য ইউজ করছন তখন ইগুন কিটা আমার গুণ হইব না যে দিরা না তান গুণ হইব জি ঠিক আছে ইনশাআল্লাহ আপনি ফোন রেখে দেন রেখে দিয়ে আপনি শুনতে থাকেন প্রথমত হচ্ছে বোনকে বলি আপনাকে আমি দুইবার সালাম দিছি আপনি বোধহয় খেয়াল করেন নাই আপনার প্রশ্নের যে ইয়ে ছিল গভীরতা ছিল এটা যে খুব বেশি ওয়েটফুল প্রশ্ন এজন্য আপনার কনসেনট্রেশন সারা ছিল প্রশ্নের উপর আমার জবাব আপনি দিতে পারেন নাই খেয়াল করেন নাই বোধ হয় খেয়াল রাখবেন কেউ যদি সালাম দেয় তাহলে তাকে জবাব দেওয়াটা একটা জরুরি কাজ ওয়াজিব কাজ সালাম দেওয়া সুন্নত আর জবাব দেওয়া হচ্ছে সুন্নত থেকে আরও বেশি ওয়াজিব তো যাক আপনার প্রশ্ন ছিল যে আপনার ক্রেডিট কার্ড ইউজ করে আরেকজন আপনার কাছ থেকে পয়সা নিছেন নিয়ে বা উনি ইউজ করেছেন এখন এটা দেওয়া সম্ভব হচ্ছে না এই পয়সাটা আপনি বিপদে পড়ছেন জি আপনি যেহেতু ক্রেডিট কার্ডটা আপনার এই জন্য আপনি ওইখানে রেসপন্সিবল আছেন আর না হয় তার তার করত তখন ছিল তার সম্পূর্ণ দায় কিন্তু সেই দায়টা এখন আপনারও আসবে যেহেতু কার্ডটা আপনার আপনার পারমিশন নিয়েই উনি ইউজ করেছেন এজন্য একটা গুনার বাঘ কিন্তু আপনিও পাচ্ছেন আপনি গুণাগার হচ্ছেন আর সে যেহেতু এটা দেওয়া সম্ভব হচ্ছে না এতে করে সম্ভব না হওয়ার কারণে টাইম পাস হয়ে গেছে এজন্য জন্য তার উপর এখন চার্জ আসতেছে বেশি শুধু বাড়তেছে আপনি বললেন এই যে বাড়াবাড়ির কাজ এটার নামই হচ্ছে সুদ যে মূল পয়সার উপর শুধু বাড়ে যেটা এটার নাম সুদ এই জন্য ক্রেডিট কার্ড ইউজ করা ঠিক না ক্রেডিট কার্ড ইউজ করা এক ধরনের হারাম যদি আপনারা টাইম মতো ক্রেডিট কার্ডের পয়সা আদায় করতে না পারেন ব্যাংকে বা কার্ডকে তাইলে পরে সেটা সুদ হয়ে মানে আপনার উপর ফাইন আরম্ভ হয়ে যায় এই যে আপনি ফাইন দিচ্ছেন বা আপনার ফ্রেন্ড এখন দিবেন তার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু একসঙ্গে তো সব দিতে সব দেওয়া লাগবে ইভেন যদি সে দিতে নাও পারে তাহলে আপনাকে এটা আদায় করতে হবে কারণ ব্যাঙ্ক এটা বুঝবে না যে কে নিচে আর কে করছে বরং সেখানে আপনার নামে এটা রেজিস্টার এটা আপনার কার্ড অতএব সে যদি না দেয় আপনি তার মূলও দিবেন এবং তার সুদও দিবেন এখানে দুনিয়ায় কেমন আর বড় সখ গুণাগার হলেন আখেরাতের জন্য আপনার আখেরাত আপনি নিজে ডুবাচ্ছেন এজন্য ফ্রেন্ডকে হেল্প করেন যেভাবেই হোক আপনি তাকে ফ্রেন্ড আপনি তাকে আইডিয়া দিয়ে তাকে কিছু পরামর্শ দেন বুদ্ধি টুদ্ধি দেন দিয়ে যেন সে পয়সাগুলো জোগাড় করে ব্যাংকে দিয়ে দেয় দিয়ে আদায় করেন যদি আদায় না করতে পারে আমি আবারও বলছি তার অপারগতার কারণে তার পক্ষে আদায় করা সম্ভব নয় সে গরিব হয়ে গেছে বা যে কোনো সমস্যা হয় আপনি কিন্তু গুণাগার হচ্ছে এবং শেষ পর্যন্ত আপনাকে এই গুনার বোঝা আখেরাতে বহন করা লাগবেই আর দুনিয়ায় তার পক্ষ থেকে পেমেন্ট আপনাকে করা লাগবে আল্লাহ হেফাজত করুন দোয়া করিবন এই যে কোনো কারবার আপনারা করবেন না আর ক্রেডিট কার্ড ইউজ করা না করাটা সবচেয়ে উত্তম আপনার ব্যাঙ্ক কার্ড যেটা আছে এটাই উত্তম ব্যাঙ্কে পয়সা থাকলে দিবে আর যদি না থাকে কইবে নাই এটাই ভালো কিন্তু ক্রেডিট কার্ড নাইরকেই দেয় বেশি কেমন যার নাই তাকেই দেয় পরে ওই সুদ করার জন্য পরে সুদ আদায় করার জন্য তারা এইসব খাবার করে তো প্লিজ আমি অনুরোধ করছি একজন মুসলমান হিসাবে কোন মুসলমানের ক্রেডিট কার্ড ইউজ করে পরে এটার উপর এক ফেনিও যদি আসে একটা পেনি এক পাউন্ড বলি না আমি এক পেনি যদি আসে এই এক পেনি আপনার আহেরাতের আজাবের জন্য যথেষ্ট আল্লাহ করার হারাম যে এক এটা আপনি করেছেন হালাত নিল্ক দেখছেন আল্লাহর উপর খবরদারি হচ্ছে আল্লাহর হুকুমের উপরদারি করতেছেন এই জন্য যত বোন এই যে কোনো কারবারে আছেন অনুরোধ করব ক্রেডিট কার্ড ইউজ করাটা আপনারা স্টপ করে দেন আপনার ইমানের স্বার্থে আপনার আখেরাতের স্বার্থে আল্লাহকে ভয় করেন আল্লাহ যে হুকুম করেছেন সেই হুকুমের উপর যেন আমরা মজবুত থাকি প্লিজ একটা পয়সাও যেন আমরা অবৈধভাবে না নেই আর বিশেষ করে যে যেটা আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার হারাম বলে দেওয়া হয়েছে সেই বিষয়ে যেন আমরা আমরা কোনো কোনো জিম্মাদারি না নেই কেহ আমরা আল্লাহকে যেন বয় করি এবং আল্লাহকে বয় করার জন্য রোজা ফরজ হয়েছে আমাদের উপর সম্মানিত ভাই বোনরা আল্লাহ তাল্লাহকে বয় করার জন্য সবগুলো এবাদত এবাদত হচ্ছে আমাদের যেন ট্রেনিং এই হনমাসটাও আল্লাহকে বয় করার জন্য ট্রেনিং রোজাটাও ট্রেনিং হজটাও ট্রেনিং কেমন আমরা আল্লাহকে বয় করব যেন তিনি আমাদের জন্য আবাদত দিয়েছেন দিয়ে বলেছেন তোমরা আল্লাহকে বয় করা শিখো তাইলে এই মাসে আপনাদের সবাইকে অনুরোধ করছি আসুন আমরা আল্লাহকে বয় করার জন্য শিখি আর কোরআনকে যেন আমরা সম্মান করি পড়ি তেলাওয়াত করি এরপরে যেন এটা বুঝি তারপরে নিজে আমল করি অন্যকে আমল কথা যেন আমরা বলি এইগুলো কোরআনের বিষয় আর জেকাতের বিষয়টা বোধহয় আজকে আর হবে না কারণ টাইম আমাদের খুব বেশি হাতে নাই টাইম কমে গেছে আমরা কোরআনের উপর যে আলোচনাটা নিয়েছিলাম এটা এটা দিয়ে শেষ করে দিই ইনশাআাল্লাহ কোরআনের উপর আমি আগে উল্লেখ করেছি যে পাঁচটি জিম্মাদারি আমি একটু রিমাইন্ডার করে দিয়ে দিই দিয়ে শেষ করে দিই ইনশাল্লাহ এক নম্বর রিমাইন্ডার হচ্ছে যে কোরআন হচ্ছে পড়ার কিতাব এটা পড়তে এইবুল হওয়া লাগবে সক্ষম হওয়া লাগবে প্রত্যেক নারী এবং পুরুষকে কোরআন মুগস্থ করতে হবে এবং কদ্দুর করতে হবে তিরিশ মুখস্থ করা করা ফরজ না হাফিজ হওয়া ফরজ না আপনি হইতে পারলে ভালো বা আপনার সন্তান হইতে পারলে ভালো কিন্তু কমপক্ষে এর পর্যন্ত কোরআন মুখস্ত থাকা উচিত যে পর্যন্ত মা নমাজ পড়তে লাগে এখন নমাজ পড়তে যা লাগে এটার উপর এই মাস আদার উপর ভিত্তি করে ছোটোবেলা উস্তাদরা মসজিদের বক্তব্যের উস্তাদ কি করছেন আমাদেরকে আলামতলা টু নাস আবার কোনো কোনো উস্তাদ জাল জালাহাঠু নাচ অথবা কেউ আর একটু বেশি টু নাচ পর্যন্ত মুখস্ত করাইছে এই যে মুখস্থ হয়েছিল আমরা মনে করে নিয়েছি যে আর লাগবে না যার ফলে এই টু নাচ পর্যন্ত অনেকেই আমরা সীমাবদ্ধ মুখস্থ করে ফেলছি ঠিক আছে এটা বয়স কম ছিল ছোটোবেলা ছিল বা উস্তাদ উস্ত করছেন এদের হলে হয়ে যাবে হচ্ছে কিন্তু বড় হলেন আপনার সব কিছু বাড়লো কেমন আপনার বয়সও বাড়লো আপনার পয়সাও বাড়লো তারপরে আপনার বউ বাড়লো পরিবার বাড়লো বাচ্চা কাচ্চাও বাড়লো সম্পদ বাড়লো দুনিয়া বাড়লো কোরআন তো বাড়ে না কোরআন ওই যে আলমতার আলম আজে এটা ঠিক না এটা ইনসাফ না কোরআন বাড়ান কোরআন আপনি আপনার হুজুর আপনাকে এই বেবুজ অবস্থায় সামান্য পড়াইয়া মুখস্ত করে দিয়েছেন যেন এই এই লোকটা বড়ো হইলে নমাজটা পড়তে পারে এই নমাজ পড়ার জন্য মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট করে দিন দিয়েছেন মুখস্থ করেছেন এই আট দশটা সুরা কিন্তু এখানে আপনি এটা যথেষ্ট মনে করবেন না কারণ আমাদের কাছে বিভিন্ন ভাই বোন প্রশ্ন করেন যে তাহার খাড়া হইলে পরে তারা এই আলাম তারা এগুলো দিয়ে পড়েন হ্যাঁ এখন এই ইনা আত্ম কুহল্লা দিয়ে পড়েন এটা ঠিক না তাহার যুদ্ধের নামাজটা আপনি তো ইনজয় করতে পারবেন না আপনি হাফিজ হওয়ার দর প্রয়োজন নাই কিন্তু আসুন আপনার আপনার নিজস্ব তাহাযুদ্ধের নামাজ এবং অন্যান্য নমাজও পড়ার জন্য যদি জুজ আম মুখস্থ করে ফেলতে পারেন এক পাড়া কেবল উনত্রিশ পাড়া বাঁধে দিলাম একটা পাড়া মুখস্ত করেন একটা জুজ মুখস্ত করেন তাইলে আপনি এনজয় করবেন তাহার যদি উঠে আপনি নামাজ পড়বেন আরম্ভ করবেন সেকেন্ড রেখাতে গিয়ে শুরু করে দিলেন তাইলে আপনার জন্য এই তাহার যদি নামাজটা সুন্দর হবে আপনি খুব এনজয় করে পড়তে পারবেন অনেকে ওখতিয়া নামাজের মতো করে তাহাজ্জুদ পড়েন যে বার রাখাত পড়বেন কিন্তু কলুয়াল্লা এতে না এতে না আল্লাহ এই স্টাইলের না এটা ঠিক না এটা ঠিক না তাহারজুদ্ নামাজটা আপনি পড়বেন লম্বা লম্বা করে রাখাত লম্বা হবে কোরআন তেলাওয়াত বেশি হবে এর নাম তাহাজুদ রুকু বেশি হবে লম্বা লম্বা রুকু দিবেন কেমন তিনবারের জায়গায় তিরিশবার পড়বেন সমস্যা নেই বীরা আজিম এভাবে রুকু এবং সাজদা লম্বা করে পড়া নাম হচ্ছে তাহাজুদের নামাজ কিন্তু যারা শর্ট শর্ট করে করে পড়ে ফেলেন আপনাদের নামাজ হয়তো হয়ে যাবে কিন্তু আপনারা আসল যে তাহাজুদ্দুর সব পাবেন না রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তাহাজুদ্দুর নামাজকে অনেক লম্বা করে পড়তেন কেমন এক এক রাকাতে তিনি এক এক চূড়া পড়তেন কুন চূড়া ইন না হাতবুল্লাহ না এমনও আসছে হাদিসের মধ্যে বুখারি রেওয়াতে রয়েছে যে আম্মা জানান আইসাদ আনা তিনি সাক্ষী দিচ্ছেন যে সাল্লামের তাহলে যদি প্রথম রেখাতে সুরাবা বাকারা আড়াই ভাড়া সেকেন্ড রেখাতে সুরা আলা ইমরান আরও প্রায় দুই ভাড়া হইছে এলে আমরা যদি এদুরও না পারি কিন্তু একটু লম্বা করে পড়া দরকার আসুন আজকের আলোচনা আমরা এখানে রোজা এবং কোরআন নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের সাথে এখানে আমরা শেষ করি আগামীতে যদি আল্লাহবাকে তৌফিক দেন হায়াতে রাখেন তাহলে আবার দেখা হবে আগামী বুধবার ইনশাল্লাহ আজকের জন্য আমরা এখানে এটি টানছি যদি ভুল প্রান্তি যা হয়ে গেছে সব মাফ করে দিবেন আর যদি অতিরিক্ত কোনো কথা বলা হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করুন সুফান আকাল্লাহমদিকা নাসহাদুল্লাহ আন্তা নাস্তরুকা ও না তুব ইক ও আহরুদ্দানা আলহামদুলিল্লাহ রবিলামিন ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত Oh.